বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেবো এবং আপনাদের সাথে ডিসকাস করতে আমি চেষ্টা করব আসলে সিপিএ পেইড মার্কেটিং করার জন্য আপনার কতটা বাজেট প্রয়োজন, কতটা বাজেট আপনার থাকতে হবে এবং হচ্ছে আপনাকে সিপিএ পেইড মার্কেটিং করার জন্য আপনার কোন কোন বিষয়গুলো আপনাকে নিজের অবশ্যই থাকতে হবে। যে বিষয়গুলো না থাকলে আপনি সিপিএ পেইড মার্কেটিং করতে পারবেন না, সঠিকভাবে করতে পারবেন না এবং যে যতটা বাজেট আপনার না থাকলে আপনি সিপিএ মার্কেটিংয়ে পার্টিসিপেট করতে পারবেন না। তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি সিপিএ পেইড মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং করতে চান এবং আপনি এখনই আপনি যে মানে মনস্থির করেছেন আপনি সিপিএ মার্কেটিং করবেন, আপনি সিপিএ মার্কেটিং একটা ক্যারিয়ার বিল্ড করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন আমরা ভিডিওটাকে শুরু করতে যাই। তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের সিপিএ পেইড মার্কেটিং করার জন্য আমাদের কেমন বাজেট থাকা দরকার এবং আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের কাছে অবশ্যই থাকতে হবে। তো আমি যদি আপনাদেরকে বলি সিপিএ পেইড মার্কেটিং করার জন্য আপনার কী কী বাজেট থাকা দরকার বা কতটা বাজেট থাকা দরকার সেটা যদি আমি বলতে যাই, তাহলে আমি বলবো আপনি যদি সিপিএ পেইড মার্কেটিং সত্যি সত্যি করতে চান আর যদি আপনি সঠিকভাবে যদি সেটাকে শিখতে চান এবং সঠিকভাবে শিখে আপনি যদি মার্কেট প্লেসে যদি কাজ করতে চান, তাহলে আমি বলবো আপনার জন্য সিপিএ পেইড মার্কেটিং করার জন্য $10-20 আপনার জন্য এনাফ। মানে হচ্ছে 3-4,000 টাকা মানে 5,000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সিপিএ পেইড মার্কেটিংয়ে আপনি হাত বাড়াতে পারবেন। কিন্তু সিপিএ পেইড মার্কেটিংয়ে হাত বাড়ানোর আগে আপনার কাছে 5,000 টাকা থাকলেই আপনি হাত বাড়াতে পারবেন না, কারণ আপনার স্কিল আগে থাকতে হবে। আপনার যদি স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি আপনার টাকাটাকে রাইট প্লেসে কিন্তু খরচ করতে পারবেন না, আর খরচ করেও আপনার এই টাকাটা কিন্তু অনেকটা যে লস হয়ে যাবে। সো আপনার কাছে যদি 5-10,000 টাকা থাকে বা 5,000 টাকা থাকে বা 3-4,000 টাকা থাকে তাহলে আপনি সিপিএ পেইড মার্কেটিং করতে পারবেন। তবে আপনারা অনেক প্লেসে শুনতে পাবেন যে তারা বলে থাকে আপনাকে সিপিএ পেইড মার্কেটিং করার $300 লাগবে, $200 লাগবে, $250 লাগবে। আসলে এটা টোটালি একটা যে ভুয়া কথা বলতে, যারা রাইটভাবে আপনাকে সঠিকভাবে পেইড মার্কেটিং শিখাবে সে আপনাকে কখনোই এতগুলো মানে এত বড় একটা অ্যামাউন্টের আপনি একজন বেগিনার হিসেবে আপনাকে কখনোই এত বড় একটা চাপ দিবে না, যেখানে আপনাকে এত বড় রিস্ক আপনাকে বহন করতে দিবে না, যেখানে আপনার এতগুলো টাকা লস হয়ে যাবে। কারণ হচ্ছে আসলে আমাদের সিপিএ মার্কেটিং করার জন্য বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে আর এক একটা মার্কেট প্লেসে এক এক রকমের টাকা ইনভেস্ট করতে হয়, ঠিক আছে। কিন্তু রাইট যে মার্কেট প্লেসগুলো আছে যেগুলো একদম অরিজিনাল মার্কেট প্লেস সেগুলোতে আপনি টাকা ইনভেস্ট করলে সেখানে আপনাকে ডিপোজিট করতে হবে না। আপনি আপনার নিজের যতটা টাকা আছে, আপনার নিজের যতটা অ্যাবিলিটি আছে, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে আসলে অ্যাড ক্রিয়েট করতে দিবে বা অ্যাড ক্যাম্পিং করার জন্য আপনাকে তারা আহ্বান করবে। আপনি সেখানে রিস্ক ফ্রি মানে রিস্ক না থাকা কোনো থাকবে না এরকম একটা ভরসার সাথে এরকম একটা কনফিডেন্ট নিয়ে আপনি আসলে সেখানে অ্যাড প্লেস করতে পারবেন। সো বন্ধুরা এখন আপনাকে যদি আমি বলি, আমাকে এর মধ্যে অনেকে বলেছে যে আমার যে একটা যে স্ট্যাটাস ছিল ইউটিউবে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে 2টা কোশ্চেন করেছিলাম যেখানে আমি লিখেছিলাম আপনারা জানতে চান কিনা যে আপনাদের কতটা বাজেট প্রয়োজন সিপিএ পেইড মার্কেটিং করার জন্য এবং কী কী জিনিস থাকা প্রয়োজন। তো আমাদের বাজেটের ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আপনার কতটা বাজেট থাকলে আপনি ফেসবুকে আপনি সিপিএ পেইড মার্কেটিংয়ে আপনি আসলে পার্টিসিপেট করতে পারবেন। তো এখন মূল বিষয় হচ্ছে আপনার কী কী জিনিস আপনার কাছে থাকা লাগবে এই পেইড মার্কেটিং স্টার্ট করার জন্য, কারণ আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার জিনিসগুলো আপনার মধ্যে নেই, তাহলে কিন্তু আপনি সেই টাকাটা কিন্তু আপনি রাইট প্লেসে কিন্তু যে ইনভেস্ট করতে পারবেন না। সো আপনাকে সিপিএ পেইড মার্কেটিং করার জন্য যে বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে, প্রথমত আপনি যদি সত্যি সত্যি যদি সিপিএ পেইড মার্কেটিং করতে চান তাহলে আপনার নিজের একটি ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে। আপনার যদি নিজের একটি যদি ওয়েবসাইট না থাকে বা একটি ডোমেন যদি আপনার যদি কেনা না থাকে তাহলে আপনি বিভিন্ন রকমের যে আমাদের ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজ আপনি একদম প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন না। যদিও ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের ফ্রি অফার করে থাকে, যেমন উইক্স আছে, গুগল আছে, তারপর আমাদের ব্লগার আছে, এই ওয়েবসাইটগুলো আমাদের সাধারণভাবেই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাদেরকে অপশান দিয়ে থাকে। কিন্তু আপনি দেখবেন সেখানে আপনাকে তারা এক পর্যায়ে গিয়ে বলবে আপনি একটা কাস্টম ডোমেন ইউজ করেন, তার মানে কি আপনাকে তারা যে ফ্রি ডোমেনটা দিয়েছে সেটার যে ফিচারগুলো রয়েছে সেইটা আপনার জন্য পারফেক্ট না। আপনি যদি কাস্টম ডোমেন ইউজ করেন তাহলে আপনার জন্য সেটা পারফেক্ট। সো আপনাকে যদি ল্যান্ডিং পেজ সঠিকভাবে তৈরি করতে হয়, সিপিএ পেইড মার্কেটিং যদি করতে হয় বা ফ্রি মার্কেটিংয়ে যদি করতে হয়, আপনাকে অবশ্যই অবশ্যই একটি ওয়েবসাইট আপনার লাগবে অবশ্য, অথবা আপনার একটি ডোমেন কাস্টম ডোমেন আপনাকে কিনে রাখতে হবে। কাস্টম ডোমেন কিনে সেটার মধ্যে আপনি আসলে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এবং আপনার ওয়েবসাইট কেনার পরে বা আপনার কাস্টম ডোমেন কেনার পরে আপনার সেটার মধ্যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে কিছু প্লাগইন ইনস্টল করে রাখতে হবে। যদিও সেই প্লাগইনগুলো পেইড ভার্সনের হয়ে থাকে কিন্তু সেই প্লাগইনগুলো আপনি বিভিন্ন জনের কাছ থেকে অল্প অল্প মানে
একদম লো প্রাইজে আপনি সেটাকে বাই করতে পারবেন। যেমন হচ্ছে আমাদের এলিমেন্টর এবং হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের জন্য আমাদের আলাদা প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো আপনাকে নিতে হবে যাতে আপনি আপনার ওই ওয়েবসাইটের মধ্যে বা ওই ডোমেনের মধ্যে আপনি ল্যান্ডিং পেজ প্রপারভাবে ক্রিয়েট করতে পারেন। এবং বন্ধুরা আমাদের দ্বিতীয় যে বিষয়টা লাগবে আমাদের সিপিএ পেইড মার্কেটিং করার জন্য সেটা হচ্ছে আপনার একদম মানে যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অথবা আপনাকে বেসিক থেকে মডারেট পর্যন্ত আপনার অ্যাডের উপরে ধারণা থাকতে হবে, অ্যাড ক্যাম্পিংয়ের উপরে ধারণা থাকতে হবে। আপনার যদি অ্যাড ক্যাম্পেইনের উপরে যদি দারুণ একটা ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সিপিএ পেইড মার্কেটিং করতে পারবেন না, আর সিপিএ পেইড মার্কেটিং করতে গেলে আপনার রেজাল্ট বেটার আসবে না। সো আপনাকে রেজাল্ট বেটার আনার জন্য আপনাকে কিছু ইনকাম করার জন্য, যদিও আপনার বিগিনার অবস্থায় আপনার ইনকামটা কম হবে বাট সেখানে আপনাকে যাতে লস খেয়ে না যান সেইটার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো স্কিল আপনার থাকতে হবে। আর এই স্কিলটা আপনার হতে হবে অ্যাডের উপরে বিভিন্ন ধরনের অ্যাড ক্রিয়েট করা, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, গুগলে, টুইটারে, লিঙ্কডিন, এই প্লেসগুলোতে আপনার অ্যাড ক্রিয়েট করার একটা দারুণ একটা ধারণা আপনার মধ্যে থাকতে হবে। এবং তাছাড়া আপনার যে সিপিএর অ্যাড ক্রিয়েট করার জন্য বা সিপিএর পেইড মার্কেটিং করার জন্য আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটি ব্যাংক কার্ড। তো ব্যাংক কার্ডটাকে আমি সর্বপ্রথমে রাখতাম, যেটাকে আমি রাখিনি, আমি আপনাদেরকে ওয়েবসাইটের ম্যাটারটা প্রথমে এনেছি। তো যেখানেই হোক না কেন ব্যাংক কার্ড হচ্ছে আপনার জন্য একদম 100% আপনার লাগবেই লাগবে। আপনার একটা ব্যাংক কার্ড অবশ্যই আপনাকে থাকতে হবে, সেই ব্যাংক কার্ডটা হতে হবে যে কোনো ব্যাংকের কার্ড হতে পারে, সেটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই হোক না কেন, কিন্তু সেটা অবশ্যই ডুয়েল কারেন্সির হতে হবে, সেটার মধ্যে ডলার এন্ড্রেস করা থাকতে হবে যাতে আপনি আপনার অ্যাড করার যে খরচটা আছে সেটা সরাসরি আপনার কার্ড থেকে আপনি ডিপোজিট বা আপনার কার্ড থেকে সরাসরি সেটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনার এরকম একটা কার্ড লাগবে। এখন এখানে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আসলে কি আমরা যদি এই কার্ডের পরিবর্তে আমরা ভার্চুয়াল কোনো কার্ড ইউজ করি, আমি যদি অনলাইন রিলেটেড কোনো ভার্চুয়াল কার্ড ব্যবহার করে থাকি তাহলে কি আমার হবে? আসলে ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন না, ভার্চুয়াল কার্ডের একটা লিমিটেড থাকে, সেখানে আপনি এন্ড্রেস করতে গেলে আপনার প্রবলেম হবে, সেখানে আপনি ব্যালেন্স লোড করতে গেলে প্রবলেম হবে, আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়বেন। এবং আপনি যদি বলেন আমি পেপাল থেকে ইউজ করবো, পেপালে আপনার জন্য সেম প্রবলেম, আপনি পেপালে ডলার লোড করতে পারবেন না, ডলার লোড করতে গেলে সেখানে রেট বেশি হবে, ডলার লোড করতে গেলে সেখানে আপনি প্রতারিত হবেন, যে কারণে আপনি পেপাল দিয়েও আপনি কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। আপনার জন্য একদম সেফ এবং একদম ইজি হচ্ছে ব্যাংক কার্ড। সো আপনাকে একটি ব্যাংক কার্ড করে নিতে হবে। আপনি প্রথমে একটি ব্যাংক কার্ড ম্যানেজ করেন, ব্যাংক কার্ড ম্যানেজ করার পরে আপনি একটি ওয়েবসাইট ম্যানেজ করেন, আপনার দুইটা ম্যানেজ হয়ে গেল। এবং তৃতীয়ত আমাদের যে জিনিসটা লাগবে আমাদের সিপিএ পেইড মার্কেটিং করার জন্য, যেটা আমাদের জন্য একদম রিকমেন্ডেড, সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের অনলাইন যে ওয়ালেটগুলো আছে এগুলো আপনার থাকতে হবে। যেমন হচ্ছে আমাদের ওয়েব মানি, পারফেক্ট মানি, পেপাল, যেটা আমাদের এখানে পাওয়া যায় না পেপাল, তারপর আমি এটাকে বলবো পেপাল, পাইনিওর, হ্যাঁ, এই যে পেয়ার, এই যেই ধরনের যেই যে ওয়ালেটগুলো আছে যেগুলো একদম মানে যে ইজি ইজি, যেগুলো আমাদের সিপিএ নেটওয়ার্কের মধ্যে আমরা অ্যাড করে পেমেন্ট মেথড হিসেবে আমরা ইউজ করতে পারি, এই পেমেন্ট মেথডগুলো, এই ওয়ালেটগুলো আপনার নিজের থাকতে হবে। এবং এই ওয়ালেটগুলো আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভেরিফাই করা থাকতে হবে। আপনি যদি আনভেরিফাইড কোনো একটা ওয়ালেট যদি ইউজ করেন তাহলে আপনার সেই ওয়ালেটটা যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে এবং আপনার যেখানে যেই ব্যালেন্সগুলো থাকবে সেগুলো আপনার একদম মানে যে সমস্যা হয়ে সেখানে হোল্ড হয়ে যেতে পারে। সো আপনাকে অবশ্যই ভেরিফাইগুলোকে ইউজ করতে হবে, নিজের পার্সোনাল আইডি কার্ড থেকে সেগুলোকে ভেরিফাই করে নেবেন যাতে আপনার কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর এরপরে আমি চতুর্থ নম্বর যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে আপনার একজন আপনাকে সাপোর্ট করার জন্য একজন ভালো একজন মেন্টর অথবা আপনার একজন ফ্রেন্ড অথবা আপনার একজন কাছের মানুষ থাকতে হবে, যে আপনার বিভিন্ন রকমের প্রবলেম আপনাকে ধরিয়ে দেবে। ঠিক আছে, যেই প্রবলেমটা আপনি নিজে ধরতে পারেন, আপনার ছোটো ছোটো সমস্যা হচ্ছে বাট সেটা আপনি ধরতে পারতেছেন না, এই প্রবলেমগুলো আপনাকে একজনে ফাইন্ড আউট করার জন্য আপনাকে জাস্ট ধরিয়ে দিতে হবে, তাহলে আপনি আগাতে পারবেন। কিন্তু অন্য কেউ যদি আপনাকে হেল্প না করে, আপনি যদি সেখানে একা একা আগাতে যান তাহলে আপনি আগাতে পারবেন না আসলে। আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা প্রথম থেকেই চান যে আমি এখনই সিপিএতে এসে আমি এখনই আজ কাজ করে আমি সেখান থেকে কিছু একটা আর্ন করে ফেলবো, আসলে এটা আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ আপনি একটি গাছের কাছে গিয়ে গাছের গোড়া থেকে যদি উঠতে শুরু না করে আপনি যদি একটা হেলিকপ্টার নিয়ে গাছটার কাছে গিয়ে যদি গাছের মাথায় গিয়ে যদি বসেন তাহলে আপনার এক পর্যায়ে আপনি কি হবে, আপনি গাছটার ঠিক মাথায় উঠে গেছেন হেলিকপ্টার ব্যবহার করে, কিন্তু আপনি যখন ওখান থেকে নামতে আসবেন তখন আপনি নামতেও পারবেন না আর উপর দিকেও যেতে পারবেন না, তখন আপনাকে মাঝ বরাবর থেকে কান্নাকাটি করতে হবে, আপনি নামতেও পারবেন না, যেতেও পারবেন, আটকে যাবেন। সেম আপনি যদি সিপিএ প্রথম থেকে যদি শুরু না করে যান, আপনি যদি ধাপ করে যদি আপনি একদম মাথায় চলতে যান যে আমি নেটিভ অ্যাড ক্রিয়েট করবো, আমি বড় বড় প্লেজে গিয়ে অ্যাড রান করবো, ঠিক আছে, তাহলে আপনি এইভাবে করে আটকে যাবেন, তখন আর আপনি এদিকেও যেতে পারবেন না ওদিকেও যেতে পারবেন না, আপনার একদম টাকা টাকা সব হারিয়ে আপনাকে একটা প্লেজে আসলে একদম মনমরা দিয়ে বসে থাকতে হবে, এটা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সিপিএ পেইড মার্কেটিং করতে চান তারা পেইড মার্কেটিং করার আগে আপনাদের জন্য যেটা আমি সবসময় আপনাদেরকে বলবো, আপনারা ফ্রি মার্কেটিংয়ের উপরে একটা দারুণ একটা ধারণা নেন। আপনি ফ্রি মার্কেটিং করেন, আপনি কষ্ট করেন, আপনি কষ্ট করে ফ্রি মার্কেটিং করে $2-4-5 আপনি ইনকাম করেন, $2-4-5 অনলি। আপনি $2-4-5 যদি ইনকাম করতে পারেন, $10 যদি ইনকাম করতে পারেন তাহলে বোঝা যায় আপনি সিপিএ মার্কেটিংয়ের জন্য ইন্টারেস্ট আছেন, আপনি সেখানে আপনার কাজটা ভালো লাগে, আপনি কাজ করার জন্য রেডি আছেন। আপনি যদি ফ্রি মার্কেটিং করে $2-5 যদি ইনকাম করতে না পারেন সেখানে তাহলে আপনি ক্রিয়েট করে আপনি ইনকাম করতে পারবেন না, কারণ আপনি যদি কষ্ট করতে না জানেন আপনি মেস্টো কি করে পাবেন। যারা সিপিএ মার্কেটিং করতে চান, যারা সিপিএর পেইড মার্কেটিং করতে চান তারা ফ্রি মার্কেটিং থেকে শুরু করবেন। এবং পেইড মার্কেটিংয়ে যাওয়ার আগে আমি আপনাকে যেই বিষয়গুলো বলেছি, যেমন একটি ব্যাংক কার্ড,
হ্যাঁ, এরপর হচ্ছে অনলাইন যে ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেটগুলো, এবং হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট, এবং হচ্ছে আমাদের অ্যাডের উপর একটি দারুণ ধারণা। এই চারটা জিনিস আপনারা যখন নিজের মধ্যে একদম ফুলফিল হয়ে যাবে তখন আপনি সিপির পেইড মার্কেটিং গিয়ে হাত লাগাতে পারেন। তো এর মধ্যে আমি আপনাদের একটা যে অপরিজনীয় একটা কথা বলবো, সেটা হচ্ছে অপরিজনীয় বলতে এরকম, আমাকে অনেকেই বলেছিল যে ভাই আমি 10,000 টাকা একটা কোর্স করেছি, 20,000 টাকা একটা কোর্স করেছি, বাট আমি 2 টাকাও ইনকাম করতে পারিনি, আমাকে সে সাপোর্ট করতেছে না। আসলে এমন একজন আমাকে বললো যে আমি একটা যে কি একটা নাম বললো, আমার নামটা মনে নেই, সে নাকি তাদেরকে ফ্রিলান্সিং এর কোর্স শিখিয়েছে যে সিপিএ, সেখান থেকে অ্যাড দেওয়া শিখিয়েছে অনলি রেপিড ওয়ার্কের মধ্যে এবং সিপিএ লিড এর মধ্যে। হ্যাঁ, এই দুইটা প্লেসে তাদেরকে অ্যাড দেওয়ার মধ্যে শিখিয়েছে যে পেইড মার্কেটিং। আসলে এটা কোনো পেইড মার্কেটিং না, এইখানে যে অ্যাড প্লেস করা, এই অ্যাড প্লেস করাটা একটা বাচ্চা ছেলেও পারবে, তাকে দেখিয়ে দিলে সেও পারবে, কিন্তু সেখান থেকে তার রেজাল্টও আসবে। কিন্তু এইটা আসলে অ্যাড ক্যাম্পিং করা না, অ্যাড ক্যাম্পিং করা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেসে আপনাকে যে অ্যাড শিখিয়ে দেবে সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং করা। কারণ হচ্ছে আপনি এই অ্যাড ক্যাম্পিং যদি শিখেন তাহলে আপনি শুধু সিপিএ মার্কেটিং না, আপনি যে কোনো মার্কেটিং এর অ্যাড ক্যাম্পিং আপনি করতে পারবেন, আপনি যে কোনো প্লেসে অ্যাড হয়ে যাবেন। আপনি পারবেন ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের পার্সোনাল কাজ, বাহিরের কাজ, ফ্রিলান্সিং কাজ, আপনি আপওয়ার্কে কাজ, আপনি ফাইবারে কাজ, সব প্লেসে আপনি কাজ করতে পারবেন। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অ্যাড ক্যাম্পিংগুলো শিখে নেন, সো আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অ্যাড ক্যাম্পিং শিখতে হবে। এই সবগুলো বিষয় যদি আপনি ফুলফিল আপনার মধ্যে যদি আপনি একদম বিল্ড করে ফেলতে পারেন এবং ইনস্টল করে ফেলতে পারেন, আপনি যদি স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি সিপিএ মার্কেটিংয়ে 100% আপনি একদম রেডি হয়ে যেতে পারবেন এবং আপনি সেখান থেকে সাকসেসফুলও হবেন। তো বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে, আপনি যদি মনে করেন আমার এই কথাগুলো আপনার জন্য অনেকটা হেল্পফুল হচ্ছে, আপনাকে অনেকটা যে মানে যে সাহায্য করছে আপনি কীভাবে করে আগাবেন সেটার জন্য, তাহলে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, এরকম সুন্দর সুন্দর পরামর্শ পেতে, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে আপনার সাথে সাথে তারাও এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।